নামে শপথ সেই বাতাস সমূহে যাহা উপর্যপরিও ক্রমাগত ভাবে প্রেরিত হয় অতঃপর প্রচন্ড ঝড়ের বেগে চলিতে থাকে এবং মেঘমালাকে উর্ধে মহাকাশে ছড়াইয়া দেয় তারপর উহাকে টুকরা টুকরা করিয়া আলাদা করিয়া দেয় অতঃপর লোকদের মনে আল্লাহর স্মরণ জাগাইয়া দেয় ওজন হিসাবে কিংবা ভয় প্রদর্শন রূপে তোমাদের নিকট যে জিনিসের ওয়াদা করা হইতেছে তাহা অবশ্যই সংঘটিত হইবে অতঃপর যখন নক্ষত্রমালা ম্লান হইয়া যাইবে ও আকাশ বিদীর্ণ হইবে ও ধুনিয়া ফেলা হইবে এবং রাসুল উপস্থিতির সময় আসিয়া পড়িবে কোন দিনের জন্য এই কাজটি তুলিয়া রাখা হইয়াছে চূড়ান্ত বিচার ফাইসালার দিনের জন্য সেই ফয়সালার দিনটি কি তাহা কি তোমার জানা আছে সেই দিন চূড়ান্ত ধ্বংস ও বিপর্যয় হইবে অমান্যকারী লোকদের জন্য আমরা কি আগের কালের লোকদিগকে কে ধ্বংস করি নাইন অতএব উহাদেরই পিছনে আমরা পরবর্তী লোকদিগকে চালাইয়া দিব অপরাধীদের সহিত আমরা এইরূপ আচরণে গ্রহণ করিয়া থাকি ধ্বংস নিশ্চিত সেই দিন অমান্যকারীদের জন্য আমরা কি এক তুচ্ছ নগন্য পানি হইতে তোমাদিগকে সৃষ্টি করি নাই এবং একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত একটি সুরক্ষিত স্থানে উহাকে আটক করিয়া রাখি নাই লক্ষ্য করো আমরা এরূপ করিতে ক্ষমতাবান ছিলাম অতএব মনে রাখিও আমরা অতি উত্তম ক্ষমতার অধিকারী ধ্বংস সেই তিন অমান্যকারী ও অবিশ্বাসীদের জন্য আমরা কি পৃথিবীকে সামলাইয়া ও গুটাইয়া রাখিতে সক্ষম বানাই নাই জীবিত ও মৃত উভয়ের জন্য আর আমরা উহাতে উচ্চশির পর্বতমালা সুদৃঢ় ভাবে বসাইয়া দিয়াছি আর তোমাদিগকে সুমিষ্ট পানি পান করাইয়াছি ওই লুই দিল্লিল মুখেল সেই দিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য ধ্বংস অনিবার্য এয়া পালে কৈলা মা কচম্বের বন চলিতে থাক এক্ষুনি সেই জিনিসের দিকে যাহাকে তোমরা মিথ্যা ও অসত্য মনে করিতে এঁয়া পালে কৈলা বলে চালা চলো সে ছায়ার পানে যাহার তিনটি শাখারোহী আছে লা আ আলিলেও লায়ু নি মিনি যাহা শীতল নহে নহে আগুনের লেলিহান শিখা হইতে রক্ষাকারী ইন্ন হ্যাঁ চরুমি বিশানা সেই আগুন প্রাসাদুল্য বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করিবে কান্না ভোজিমালা চোসো উৎক্ষেপণের সময় উহাকে মনে হইবে যেন উহা হলুদপর্ণের উস্ত্র ওয়াই লইয়া উনাই রিল্লিলম কেবিন ধ্বংস অনিবার্য সেই দিন অমান্যকারীদের জন্য হ্যাঁ রায়উ মলায় ইহা ঘটিবে সেই দিন যেদিন তাহারা কিছু বলিবে না তাহাদিগকে কোন ওজর পেশ করার সুযোগ দেওয়া হইবে না ধ্বংস সেই দিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য ইহা চূড়ান্ত ফয়সালার দিন আমরা তোমাদিগকে ও তোমাদের পূর্বে অতিক্রান্ত একত্র করিয়া দিয়েছি এক্ষণে তোমরা যদি কোনো অপকৌশল প্রয়োগ করিতে চাও তাহা হইলে তাহা প্রয়োগ করিয়া দেখো ধ্বংস সেই দিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য লোকেরা আজ ছায়া প্রশ্রবণে অবস্থান করিতেছে তাহারা যে ফলে চাহিবে পাইবে তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে সেই সব কাজকর্মের বিনিময়ে যাহা তোমরা করিতেছিলে ইন্না খেদালিখানা জিজিলমস্টি মুহসিনিন। বস্তুত আমরা নেকলক দিগকে এই রকমেরই প্রতিফল দিয়ে থাকি ওয়াই লুইয়া গুনা ইরিলমখ্যা ধ্বংস এই দিন অমান্যকারীদের জন্য নির্ধারিত হলু আচ্ছা না চাউ কালি না কুম্ ম জিরি আর স্বাদ আস্বাদন করিয়া লাও কিছুকাল পর্যন্ত প্রকৃতপক্ষে তোমরা অপরাধকারী ওয়াই লু মুখ ধ্বংস এই দিন অমান্যকারীদের জন্য অবধারিত উহাদিগকে যখন বলা হয় যে আল্লাহর সম্মুখে অবনত হও তখন তাহারা অবনত হয় না ধ্বংস এই দিন অবিশ্বাসীদের জন্য এক্ষণে ইহার পর আর কোন কালাম এমন থাকিতে পারে যাহার প্রতি ইহারা ইমান